তো বলছিলাম যে আজকে ছেলেরা এখানে সভা দিয়েছে, আমাকে এনেছে, গুটি কয়েক কথা শোনাতে হবে, একটু শোনাই তো। এই টাকা দিয়াটা একটু বলে দেবো, টাকা দিয়াটা। এই রাজা যখন সিংহাসনে বসে উইলেন, তখন একটা মেয়ে গান করতে আসে, তাকে বলে নায়িকা গায়িকা। তো একটা মেয়ে গান করতে চলে এসে ও গান গাইবে, রাজা বসে আছে, বলছে রাজা জি মে তোকে দঙ্গি। এটা প্রথম কলি। আর সারা সেদিন রাজা বললেন, যেতে যেতে হাত থেকে পানটা পড়ে গেল, কুড়ি নিয়ে খেয়ে নিয়েছে। রাজা মনে হচ্ছে সারা দেখেছে, বলে দিব বোধ হয়। রাজা জি মে তোকে দঙ্গি, লে 50 টাকা, মানে চুপ করে যাইতা যা। সে দেখলে পঞ্চায়েত দিয়েছে, যখন দারুণ হয়েছে। রাজা জি মে তো জরুর কহুঙ্গি, রাজা দেখলে এই শালা 100 টাকা দিয়ে যা হয় হবে, তাহলে তো আর বলবে না। সে দেখলে 100 দিয়েছে, যখন দারুণ লেগেছে। রাজা জি মে তো কে কে রহুঙ্গি, বলবই। তখন রাজা বললে যে টাকা দিয়ে হবে না। রাজা নিজেই বললে পান উঠাকে খয়া এই না কহগি। লোকেরা সব জেনে গেল, যার সারা রাজা পান কুড়িয়ে খেয়েছে, ওই ওনাকে পয়সা দিচ্ছিল বলে এটা বললাম। তো একটা একটা করে বলবো, সবাই শুনবো, আমল করবো, বলুন ইনশাল্লাহ। সব থেকে মূল্যবান সম্পদ কি? ঈমান। সব থেকে মূল্যবান সম্পদ ঈমান। মাঠে পাবেন না, ঘরে পাবেন না, কোথাও পাবেন না, ঈমান আল্লাহর দান। জানদি কিনা আপনি দীঘার বড় হোটেলে গিয়ে 2 কেজি ঈমান কিনে আনুন দিকে, নাহলে এতে চলে যাবেন উড়িষ্যায়। বলো আমি ঈমান কিনতেইছি, দেখবে কীরকম খেপার মার। আরে শালা ঈমান কোথা পাবি বে আমাদের বাজারে? আম পাবি, জাম পাবি, ফুল পাবি, কলা পাবি, কুল পাবি, ঈমান কোথা পাবি বে? ঈমান লিবিতা চলে যা মাদ্রাসা মক্তবে। সব থেকে মূল্যবান সম্পদ কি? ঈমান। আর যেটা বলতে চাইছি, ঈমানটা না রাখতে পারলে তালবর সইকার রইকার ক শেরেক। মাজারে গেলে, রওজায় গেলে, দরগায় গেলে, থানে গেলে, কবরস্থান গেলে, গাছতলা গেলে, পিততলা গেলে, যদি সেখানে মানত মানসিক করেন, ছেলে পিলে চান, তালবর সইকার রইকার ক। কে বলছে? মৌলভী শকুত বলে, খবরদার। ইজ কোয়ালা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله আমরা যারা তবলিগ করি, আমরা যারা ওয়াজ করি, আমরা যারা ইমামতি করি, তাদেরকে মিষ্টি ভাষায় কথা বলতে হবে। লোকমান কোরআন ইয়া বোনাইয়া, এটা যদি কোরআনের তফসির খোলেন পাবেন, ইয়া এমনি মানে আয় মেরে বেটে, আর ইয়া বোনাইয়া মানে আয় মেরে পিয়ারে বেটে। লোকমান সালাম নসিহত করবে, পিয়ার আয় মেরে পিয়ারে বেটে, ইয়া বোনাইয়া লা তুশরিকে বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। দেওবন্দ বলে নাই, আমরা বলি নাই, পীর ফকিরে বলে নাই, আল্লাহ বলছেন, আমি বলছি লা তুশরিকে বিল্লাহ। সবাই বলুন, মেয়েরা নিজের জায়গায়, আপনারা জোরে বলুন, আমরা শেরেক করব না ইনশাল্লাহ। কি লাভ হবে যদি কেউ জীবনে শেরেক না করে, পাপ করে মরে, নামাজ না পড়ে মরে, একদিন না একদিন জান্নাতে যাবে পাপ ভোগ করার পরেও। কিন্তু যদি শেরেক করে মরে, আল্লাহ বলছে কর্ষিন কালেও জান্নাতের কাছে যেতে দেব না। ইজ কোয়ালা লোকমানুল ইবনিহি বহুয়া ইয়াইদুহু, ইয়াইদু মানে ওয়াজ, নসিহত, উপদেশ। লা তুশরিকে বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, দেওবন্দিরা বলে নাই, কোনো বড় বড় আলেম ওলামা বলে নাই, আল্লাহ বলছে আমি বলছি শেরেক হচ্ছে সব থেকে বড় গুনাহ। যুলমুন আযীম, মহাপাপ, শেরেক করা, আল্লাহর আসনে কাউকে বসানো। লাভ লোকসান, উপকার অপকার, ছেলে দিতে পারা, আমাদের মেয়েদিকে পাকাতে পারবেন না, ওরা আলাদা। ওরা ঠিক মুরগি লুকিয়ে চাল ভরে
মাজারে চলে যাবে। মুরগির টুটিটা টিপে ধরে, মৌলভী যেন শুনতে পায় কোঁ কোঁ, টুটি টিপে ধরে। মেয়েরা আজীব গরিব, মেয়েদের শান আলাদা, মেয়েদিকে আপনি বুঝিয়ে পারবেন না, সেরেক করা বন্ধ করাতে পারবেন না। মেয়েরা আমাদের গায়ের মেয়েরা কি বলছে জানেন? বলো মৌলভী শখ হের, মৌলভী হলে কি হবে, ওয়ার তাবি যে ছেলে হয় না লো, সে দুর্গাপুরের খ্যাপা বাবা আছে, নামাজ পড়ে না, ধুতি পরে, সিগারেট খায়, তাবি লেগলি মো চলা ছেলে লো। কারা বলছে? মেয়েরা। ওদিকে বাগানো খুব মুশকিল ভাই। আহা, মেয়েদের কত কলা? 18 কলা বলুন না। আল্লাহ বলছেন কোরআন পাকে, কাইদুন আদিম ইন্না কাইদা কুন্না আদিম, ওদের চক্রান্ত বড় চক্রান্ত, ওদের কলা বড় কলা। ইউসুফ নবীকে খেদা রেছে, বুঝলেন, ভালো লেগেছে, খেদা রেছে, আই লাভ ইউ আই লাভ ইউ। ইউসুফ নবী ছুটে পালাচ্ছে, পয়গম্বরের বেটা এইসব কি ঝামেলা হলো রে, ঘরের মেজাই, তারপরে এই দাঁড়টা বলবি, এটা এখন এইখানটা বলছি, ধরেছে জামাটা ছিঁড়ে চলে গেল, যেমনি দরজায় গিয়েছে, দরজা খুলেছে আর ওর স্বামী দাঁড়িয়ে আছে। আজি যে মিস, মেয়েটা তখন কি বলে জান, তোমার স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করে এই শালা কেঁদে গেল, ওই তো খেতারি লোক, এর নাম হচ্ছে 18 কলা, 36 কলা। কিন্তু তার আগের ঘটনা আলাদা। জুলাইখা ইউসুফকে পা পা আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ, বলে আমি কিছু বুঝতে পারছি না, বলে ডানা খ্যাপা তোকে মজা দেখাচ্ছে। যখন কুনো মেরে হলো না, চোখ মেরে হলো না, তখন একদিন ঘরের মেজেই ঢুকিয়ে দোল লাগিয়ে আই লাভ ইউ, এটা কোরআন শরীফ আছে না নাই? তার বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কাম হিয়ার, আরবিতে হাই তালাক। কে বললে? ইউসুফ, জুলাইখা ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? কদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহান রব্বি। এখানে তক্তপোশে আছে, তক্তপোশের পাশে এইটা দেওয়াল। ইউসুফ নবী বলছেন আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, আমি যদি আল্লাহর নিদর্শন না দেখিতাম, লাউলার রব বুরহান রব্বি, বুরহান মানে নিদর্শন। কি তফসিরের কিতাবে আছে, যেন মনে হচ্ছে ইউসুফ নবী দিয়ালে দাঁড়িয়ে বলছেন, বেটে ক্যা কর রহে হো। ইউসুফ নবী মেরে দিলেন ছুট, এই কারণে বলছিলাম এই ধারটা এখন এইখানে আছে, এইটুকু শুনেলেন, ওইখানে আছে ইন্না কাইদা কুন্না আদিম, মেয়েদের চক্রান্ত বড় চক্রান্ত, কথাবার্তাটাও কঠিন। এই যে মৌলভীর বসে আছে, এই যে আমার এর বাপ আমার বন্ধু বটে, বেটাও বটে, দোস্তও বটে, এই বাবুর বাপ। তো এই সমস্ত ওলামারা বসে আছে, এই যে ইনি বসে আছেন, উনি বসে আছেন, আপনি বলবো, এরা বলছে মোলসা ওয়াজ করে গেছে, জেকের করলে আল্লাহর বন্ধু হবে, লা ইলাহা সবাই করুন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, মসজিদে বসে বসে মোলসাব করছে। আর মেয়েরা মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, হাঁড়ি ধুতে, থালা ধুতে, হাট করতে, সে শুনতে পেয়েছে সালা মোল সাহেব এল 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 করছে রে, ঘরে যেয়ে বললে আমাদের হেড মোল সাহেব খেপে গেছিল। বলে কী করে জানলি? বলে মসজিদের দেখা কী করছে, এল 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 খেপে গেছে। সেখানে আমরা আর জোরে জিকির করি না, আমরা আসতে ইল ইল, কারণ খেপা বলবে। আর একটা ছেলে গান করছে, প্যার কিয়া তো ডরনা কিয়া, আরে প্যার কিয়া তো ডরনা কিয়া, হাম তুমে কামরে মে বন্ধ হো গিয়া। মেয়েরা বলছে ছেলেটার কি গলা লো, সারাদিন গান করে তো গলা ভাঙে না, তাকে খেপা বলছে না, আমি জিকির করলে আমি খেপা। আর আল্লাহ নবী বলে গেছে এমন করে আমার জিকির করো লোকে যেন তোমাকে খেপা মনে করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ওইরকম করলে শয়তান আর তোমার কাছে আসবে না। যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ, সেদিনে বুঝলেন
শয়তানকে বললে ফাকরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি সেজদা করবে না? তো বলে না, বেরিয়ে যাও। ফাকরুজ মানে হচ্ছে গেট আউট, আমরের শিকার ওখরুজ, বেরো অপদার্থ কোথাকারে বরকত দিলে। ইবলিস কি বললে জানেন? সবাই শুনুন কোরআন, তোমার একটা বান্দাকেও আমি তোমার হতে দেব না, ওয়ান আইমান হিওয়ান শামাইলিহিম, সামনে পিছনে ডায়ে বায়ে আমি পথভ্রষ্ট করিব। আমি আপনাদিকে কদিক থেকে ওয়াজ করছি, এক আপনি একদিন ইবলিশ এসে আপনার পিঠনে বলছে পাল্লাবে সুগা কি শুনছিস বে, আবার এইখানে কুমড়ি বলছে বাদামের দোকানে যাবে, দেখবি ওখানে অনেক কিছু আছে যা যাবে, দীপালি সিপালিকে পাবি বে, এরমভাবে চারিদিকে ইবলিশ বললে। আল্লাহ কি বললেন জানেন? আহা বলুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, ওরে ধোকাবাজ প্রবঞ্চক প্রতারক, যে আমার হবে তা তুমি চুল বেঁকা করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহর হবে তার একটু প্রমাণ আমি দেবো, ঝলক প্রমাণ না দিয়ে চলে গেলে তো হবে না, কি প্রমাণ দেবো কোনো দিন? আচ্ছা, কোনো লটারি টিকিটওয়ালা মসজিদ ঢুকে ইমাম সাহেবকে বলেছে আপনাদের যে লটারি টিকিট নেবে ভাই একটা? হ্যাঁ, কি বলছে? কোনো দিন না, তার মানে ওই বিক্রি করে না নাকি? এই কারণে আসে না, ইমাম সাহেব বলবে উজু কর, নামাজ পড়, বিড়ি খায় না, শালাকে টিকিট বেচবও না, ও ঝামেলাই পড়বও না। যে আল্লাহর হবে শয়তান তার চুল বেঁকা করতে পারবে না। দেখুন আমার দাড়িগুলো দেখুন, এগুলো রোদে পাকে নাই, 32-33 বছর বয়স হয়ে গিয়েছে আমার, 40 বৎসর ট্রেনে বাসে ওয়াজ করছি, এখন আমি আর বাসে চাপতে পারিনি বলে ছেলের একটা গাড়ি কিনে দিয়েছে, গাড়ি করে আসছি। তবে যেখানে আমি এসে পৌঁছেছি, এই বেটা আমাকে ভুলিয়ে ভালিয়ে এনেছে, আসিয়া জিজ্ঞেস করি, আসিয়া জিজ্ঞেস বলে 79-80-90। আমার সাথে কিলোমিটার 2 কিলোমিটার কবে হবে? বলে 79-89। আমার ঘর থেকে 260 কিলোমিটারের উপর হবে। এই লোকটার গাড়িতে বসে থাকা কি কষ্ট, আবার কালকে বার হতে হবে, এখন থেকে আমার সুগার বাড়ছে, আজ হলো কি আর কাল কি হবে। যাই হোক, 40 বৎসর ঘুরছি টেনে বাসে, আপনারা দেখবেন ধুলা করে আপনাদের টোল ট্যাক্সে হিজড়েরা, হিজড়ে দেখেছেন আপনারা কি বলছে, দে পয়সা। কিন্তু কসম খোদার করে বলছি, আপনি টেনে বসে থাকুন, এই ধারের লোকটাকে বলবে দে পয়সা, ওই ধারেরটাকে বলবে আপনাকে বাদ দিয়ে দেবে এই কোটির বরকতে। আমি 50 বছর পরীক্ষা করছি, আপনি 1000 বছর পরীক্ষা করুন, যে আমার হবে শয়তান তার, আমার এই তো গাড়িতে আমার ড্রাইভার তো একবার প্লেন তো মাল রেডি মাল, কিন্তু হিজড়ে যেমনি এসে দেখে পেছনে শালা বসে আছে রে, আমার গাড়িতে হাত চায় না, যেমনি দেখতে পাই পাগড়িওয়ালা খ্যাপাটা বসে আছে, নাহলে ড্রাইভারকে বলতো, কিন্তু যেমনি দেখতে পাই না মৌলি সাহেব বসে আছে দাঁড়িয়ে আছে, পয়সা চাই না। কুদরতে খোদা, যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না। তো গুণীজনেরা জ্ঞানীজনেরা যেটা বলছিলাম, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله, يا আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বলুন করব না ইনশাআল্লাহ, শুনলে আপনার কলজে ঘেমে যাবে। নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বিবিরা সব কাঁদছেন আর স্বামী দিকে ডাকছেন, মা এসা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি অত্যন্ত ঘামাচ্ছিলেন, আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের রু ঘাম দিয়ে বার হয়, মুনাফিকের রু চুয়াল দিয়ে বার হয়। তা করতে করতে আবু বকর সিদ্দিককে খবর দেওয়া হয়েছে, মদিনার পাদপ্রান্ত থেকে ছুটে এলেন, মুখের চাদর সরিয়ে চুমা খেলেন, নবী আর দুনিয়ায় নাই। হয়তো ওমর বললেন যে বলবে নাই তাকে আমি দেখে লব, আবু বকর সিদ্দিক বললেন
হজম করতে পারবেন না কি মান কানা ইয়াবুদু মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ওয়া হাইয়ুল্লাহ সোনার পানিতে হাদিসে লেখা আছে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান কদ মাতা যে মুহাম্মদ শাসমকে উপাসনা করে তার পূজো করে সে জেনে নেই তার খোদা আজ আর বেঁচে নাই মান কানা ইয়াবুদুল্লাহ ওয়া হাইয়ুল্লাহ ইয়ামু আর যে আল্লাহর উপাসনা করে তিনি চির অক্ষয় চির অপর আবু বকর তারপরে প্রমাণ দিলেন কোরআন শরীফের আয়াত এটা আবু বকরের ভাষণ কি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহির রুসুল আফাইম মা তাও কুতিলান কালাব তুমালা আকাবিকুম ফানাইয়াদুরাল্লাহ ইলা আখিরিল আয়াত মা কানা লিন্নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ শাসম শুধুমাত্র আল্লাহর রাসূল তিনি যদি মারা যান তিনাকে যদি তুলে নি তোমরা কি ঈমান আনার পরে বেঈমান হয়ে যাবে কোরআনের আয়াত হয়তো আবু বকরের ভাষণ যে নবীকে সব থেকে বেশি ভালোবাসে আমরা কি করছি কি ভুল হচ্ছে জানি না ইসলাম কোন মাজারে মাথা ঠোকা চলবে না মাজারের পাশ দিয়ে পেরিয়ে গেলে প্রণাম করা চলবে না দুবার তিনবার গেছি আবার যাব 22 সালে ইনশাল্লাহ মাজারের গ্রিলে মদিনা শরীফে হযরত ওমর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর গ্রিলে হাত দিতে দিবে না হাসপা পাসপা সরে যা ইন্না কান্তা মিনাল হিন্দ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হিন্দুস্তানি কোনো শির নাই গুণীজনেরা গানীজনেরা আল্লাহ নবীর বিবি আয়েশা নামে বদনাম হয়তো আবু বকর বললেন ওকে আর খেতে দেবো না হুয়ে হু দিয়েছে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন আলা তুহিব্বু আয়াকবিরাল্লাহু লাক হে নবী তুমি কি মনে আবু বকর তুমি কি ভালোবাসো না আল্লাহ তোমাকে ক্ষমা করুক তার করতে করতে আল্লাহর নবী বিবি আয়েশার ঘরে গেলেন আয়েশা তুমি খুশি হও তোমার সামনে কোরআন শরীফে 10টা আয়াত নাজিল হয়েছে সূরা নূরে তুমি সতী তুমি শক্তিবতী তুমি পাক তুমি পবিত্র তার মা বাপ বললেন নবী শুকর আদায় করো বিবি আয়েশা বললেন বুখারি আমি কারো শুকর করব না সেই আল্লাহর শুকর করব যিনি আমার বারাত নাজিল করেছেন আর যারা নবীকে আলেমুল গায়েব বলছেন খবরদার নবী গায়েবের কথা অনেক জানতেন আল্লাহর জানানো নবী আলেমুল গায়েব হলে বিবি আয়েশাকে বাপের ঘর চলে যেতে হতো না শুধু ওলামা দিকে বিবি আয়েশা বাপের ঘর চলে গিয়েছেন গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা আল্লাহর নবী কষ্ট পাচ্ছেন বিবি আয়েশা বলি আসলে আমারও কষ্ট হচ্ছে আমি বাপের বাড়ি যাব বলে যেতে পারবো খুব ভালো করে শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করুন শিরক কত মারাত্মক জিনিস আল্লাহর নবী বলছেন যদি কাউকে সেজদা জায়েজ হতো পীর ফকিরকে রওজা দরগা থানে আমি মেয়ে দিকে বলতাম তাদের স্বামী দিকে পণত হও আমার শরীয়তে জায়েজ নাই إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه আর আমি মানুষকে তার মায়ের ব্যাপারে উপদেশ দান করেছি হামালাতু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন তার মা তাকে পেটে করে বহন করে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকলিফ দর তাকলিফ ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসানুহু ফি আমাইন আর 2 বছরে ছাতির দুগ্ধ ছাড়াই
এটা কোরআন শরীফে সালাসুনা শাহরা আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর আমাইন এটা হচ্ছে মিনিমাম। কমপক্ষে দুবছর দুগ্ধ দিতেই হবে, তার কম হলে অপরাধ করা হবে, আর আড়াই বছর দিতেই হবে বা দিতে পারেন, তার বেশি করলে অপরাধ করা হবে। তোমার মা বাপ তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে ধারণ করেছে, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। গুণীজনেরা জ্ঞানীজনেরা একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা কোরআন পড়ুন, কোলালাদের কাছে বসুন, মক্তবে সাথ দেন, মাদ্রাসায় সাথ দেন, ইমান বেড়ে যাবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা ইমান আনতে পারে নাই, এখান থেকে জ্ঞান নেন, হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মা বাপকে বলছে মা বাপের শুকর আদায় করো। ওয়াইন জাহাদা গালান তুশরিকা মা লাইসা লাগা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে কোরআন, ফালা তুতি হুমা, তুমি মা বাপের ওই কথাটা শুনুন না। আহা হা, মা বাপ কত বড় নিয়ামত, কত আদেশ দিয়েছে, উব বলো না, ধুমকা ধুমকি করো না, মা বাপের নির্দেশ মেনে চলবে। আল্লাহ বলছে মা বাপ যদি শিরক করতে বলে মা বাপের ওই কথাটা শুনো না, ওলা দুতি হুমা। আবার কোরআন বিজ্ঞানপূর্ণ কেতাব, তো লোকে মনে করতে পারে যে মা বাপ নামাজ না পড়লে খেতে দেবো না, মা বাপ যদি আমার মতো কাজ না করে, মানে আমি তবলিগ করি মা বাপ যদি না করে তার সঙ্গে কথা বলবো না। আল্লাহ বলছেন এটা করতে পারে ওরা। মা বাপের সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে, মুসলিম হোক বা অমুসলিম, স্বজাতি হোক বা বিজাতি মা বাপ। আপনি মুসলমান, আপনার বাপ অমুসলিম, অসুস্থ, অভাব দেখতে চান, থাকলে তার নাম ইসলাম, অত্যন্ত বিজ্ঞানপূর্ণ। সেই কারণেই তো আত্মাম তো আলাইকুম নিয়ামতি রাজিতু লাকুমুল ইসলাম আদিনা, আমি তোমার উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি এবং ইসলামের উপরে সন্তুষ্ট। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার পরেজগার মোত্তাকিরা, আর একটু পেঁচিয়ে আসুন। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقضى ربك ألا تعبدوا إلا إياه. পনেরো পারা সূরা বনী ইসরাইল সবাই খুলুন। আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারোই উপাসনায় অর্চনায় আরাধনা স্তুতি বন্দনা মানুষ মানসিক চলবে না। ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা, তোমার মা বাপ দুজনে অথবা একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় আর এমন কাজ করে যে তোমার সহ্য হচ্ছে না, তুমি বিরক্তি প্রকাশ করো না, উফ বলো না, উফ বিরক্তি। ওয়ালা তানহারুহুমা, আর তাদেরকে ধুমকা ধুমকি করো না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাপের উপরে তুমি দয়া করো বার্ধক্যে, যেমন আমাকে শিশুকালে লালন পালন করেছেন। গুণীজনেরা আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা,
তোমরা গরীব এতিম মিসকিনকে দান খয়রাত করো, আত্মীয় স্বজনকে কারাবদ্ধকে আর তোমরা অযত অপব্যয় করিবে না। আজকে এরা বেলুন দেয় নাই আল্লাহর ফজলে, বেলুন হচ্ছে অযত অপব্যয়। জলসা কমিটির ছেলেরা ফুল দিয়েছে খুব ভালো, ঢাকা দিয়েছে খুব ভালো, শিশির পড়বে উঁচু করেছে দেখতে পাবেন খুব ভালো। নিষ্প্রয়োজন সে হচ্ছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ইম্মা তুরিদান্নাহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তোমার কাছে যদি কোনো প্রার্থী আসে, ভাই কিছু দেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য, তো আল্লাহ বলছেন তুমি বিরক্ত হইও না, খারাপ কথা বলো না, কৌলাম মাইসুরা মুলায়ম কথা বলো, খুব ভালো। ভাই এসছেন, আমি তো বেতন পাইনি, আমার তো সবজি উঠেনি ধান, আপনি এক সপ্তাহ পরে আসুন, দেবো বই কি ইনশাল্লাহ। কৌলাম মাইসুরা, নরম মিষ্টি কথা বলে ফেরত দাও, সদ্গান নাকি পাবে। আমরা কি বলি, তোর লেগে সব রেখে দিয়েছি তুই নিয়ে আমাকে আর খেতে হবে না, অপরাধ করা হবে। আর কি বলছে, ওয়ালা তাজালি ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা। কার্পণ্যতা করে গলায় হাত বেঁধো না, যে পকেটে হাত প্রবেশ করলে খরচ হয়ে যাবে। কি করো, উদার হস্ত হয়ে সব দান করে দিও না, কাল পাছা চাবড়াতে হবে, দুটোই নিষেধ। উদার হস্ত হয়ে সব দান করো না, আর কার্পণ্যতা করে গলায় হাত বেঁধো না। কোরআন বিজ্ঞানপূর্ণ কিতাব, কি শিক্ষা, কি কথাবার্তা কোরআনের, কোনটা নেবেন কোরআন শরীফ থেকে, কোন জায়গাটা নেবেন, কোনখানটা খুঁজবেন, বিবিদের ব্যাপারে, মা বাপের ব্যাপারে, দান খয়রার ব্যাপারে, নামাজের ব্যাপারে। আহা, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লাল খাশিন, এ নামাজ অত্যন্ত কঠিন, কিন্তু যাদের হৃদয়ে খোদা ভীতি আছে আর যারা জানে আল্লাহর সঙ্গে দেখা হবে তাদের জন্য নামাজ সহজ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লাল খাশিন আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাদের জন্য নামাজ সহজ। দুরাকাত নামাজ আপনার জিন্দগির রূপ পাল্টে যাবে, দুরাকাত নামাজ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, দুরাকাত নামাজ 20-50 সারা রাত। ইসলাম অত্য বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থার নাম। ইমাম দিকে বলা হয়েছে আপনারা মধ্যম সুরা পড়বেন, ছোট সুরা, বড় সুরা পড়ে মুক্তাদি দিকে কষ্ট দিবেন না। প্রথম যখন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ছেন তখন তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ফরজ, আবার আল্লাহর নবীর শেষ জীবনে তাহাজ্জুদের নামাজ নফল। সূরা মুজাম্মিল প্রথম রুকু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা আও জিদ আলাই ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়াজিব। আর তারপরে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাই লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা ওয়া তায়িবাতুম মিনাল্লাযীনা মাক ওয়াল্লাহু ইউকাদদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াজরিবুনা ফি الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر من হে আল্লাহ, তুমি যতটা, হে নবী তুমি যতটা পারো কোরআন তেলাওয়াত করো। তোমার সঙ্গে নামাজে অসুস্থরা দাঁড়িয়ে আছে, যারা রুজি রোজগারের জন্য ছুটে বেড়ায় তারা দাঁড়িয়ে আছে, যারা জেহাদে যায় তারা তোমার সাথে দাঁড়িয়ে আছে। তাহাজ্জুদের নামাজ নফল হয়ে গেল। ইসলাম সহজ,
কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। দেখবেন মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না, প্রেম প্রীতি ভালোবাসা একটু বুঝা। আর ওই আমার মতন তবলিগ যদি করতে চান রাস্তায় বলুন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? আমি আর তুমি একসাথে স্কুলে পড়তাম, আর কটা দিন বাঁচব? নামাজ পড়ো কোথায়? গোপনে, আড়ালে, নির্জনে। আর মসজিদে এসে বলুন, আল্লাহ ভাইকে বলেছি তুমি তাকে আমার এই দোয়া কবুল করে নাও, আর তাকে মসজিদ আলা করে দাও, আমার যতটা করার করেছি বাকিটা তুমি করো। রাস্তায় দাঁড়িয়ে বাজারে, এই তুই নামাজ পড়ি না কি বে, কই তোকে দেখতে পেলো না? পড়ি না তাই তোর কি বে, যা যাবো না, যা বেনামাজি হয়ে গেল আপনার ভাষার কারণে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মসজিদে দেখতে পাইনি, বোধহয় ছিলেন না, আপনি কুটুম ঘর গিয়েছিলেন কিন্তু যাই নাই কোথাও। সে বলবে, হ্যাঁ ভাই ছিলাম না, আজ থেকেই যাবো। সে একটা রাস্তা পেলে বলার কায়দা, আস্তে করে, ধীরে, ক্ষমা করে। গুণীজনেরা নবীর আদর্শ তাই, আমার নবীর সুন্নত তাই। যারা সুন্নত সুন্নত করে দপাদপি করে, মোচও কাটা নাই, দাড়িও রাখা নাই, উজুর খেলাল পর্যন্ত জানে না, আল্লাহর নবীর একটা সুন্নত জানা নাই, আকিকা সুন্নত, খতনা সুন্নত, সালাম দিয়া সুন্নত, রুগীকে দেখতে যাওয়া সুন্নত, স্ত্রীকে স্নেহ ভালোবাসা দেওয়া সুন্নত, কোনটা আছে আমাদের? যেগুলো আছে সব বেদাত। আর বেদাত এই কারণে জঘন্য পাপ। বুজুর্গানা দিনদা বলছেন, আমারও বই আছে বেদাতের, তারা বলছেন বেদাত করলে নেকি করছি মনে করবে, তাই তৌবার তৌফিক হবে না, কিন্তু পাপ করলে, ভুল করলে, অপরাধ করলে তৌবার তৌফিক হবে, যেটা আমার করা ঠিক হচ্ছে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা পাঞ্জেকানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো। বলুন সবাই ইনশাআল্লাহ। আমি শুরু করেছিলাম যেটা, সেটা হচ্ছে আল্লাহ খলিফা তৈরি করলেন আদমকে, আপনারা প্রতিনিধি, প্রতিনিধি। আল্লাহ বলছে, আমার দয়া আছে, মানুষকে দয়া দিয়েছি, আমার কাছে ক্ষমা আছে, মানুষকে ক্ষমা দিয়েছি, আমি ভালোবাসতে জানি, মানুষকে ভালোবাসা দিয়েছি, আমি দান করি, মানুষকে দান করার তৌফিক দিয়েছি, আমার প্রতিনিধি। ওই ইমামের পেছনে যে বসে খলিফা, প্রতিনিধি, ইমামের নামাজ নষ্ট হলে উনি যে দাঁড়িয়ে পড়াবেন। তো আল্লাহ বলছে, মানুষকে আমার প্রতিনিধি করেছি। জিন্নাতরা, ফেরেশতারা অবজেকশন দিয়ে দিলেন। আর এই যে জিন্নাত যাকে দেখতেন, ও জিন্নাতদের, ফেরেশতাদের পদমর্যাদা লাভ করেছিল, কানা মিনাল জিন কোরআন শরীফে আছে, ও জিন্নাতদের মধ্যে, ওরা সেজদা করবে না। আর ফেরেশতারা বলল, আমরা তসবি করি, আমরা তাকদিস বয়ান করি, তোমার গুণকীর্তন করি, আবার কি করতে সৃষ্টি করবে? আল্লাহ বললেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমার নবী, নবীর সাহাবারা, আমার পয়গম্বররা, তারা হবে পৃথিবীর মডেল মানবতার, মনুষ্যত্বের, দয়ার, দাক্ষিণ্যের, ত্যাগের, তিদিক্ষের মডেল, আচারের, বিচারের, তারা হবে মডেল। তাই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আপনাদেরকে আমলে তৌফিক দেখ। আরেকবার দোয়া পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবীকা খাইরিল খলকি কুল্লিহিম।